মাখাইল আসির প্রদেশে আওয়ামী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মাখাইলের আসিদ প্রদেশে আওয়ামী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গেল দিনে মাখাইলের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাখাইল আওয়ামী পরিবারের সভাপতি মোহাম্মদ জাকির। যুগ্ম সম্পাদক গোলাফ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুহুল মতিন সোহেল, যুগ্ম সম্পাদক সুলাইমান, সদস্য জামাল হোসেন সহ আরও অনেকে। ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রো রেল এবং কর্ণফুলী ট্যানেলের মতো বৃহৎ অবকাঠামো নির্মিত হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও এ সময় ইসলাম ও রোজার মাসে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা নাঈম। লিমন হায়দার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।